দর্শক পদ্মা টাইমস সংবাদে স্বাগত, সাথে আছি শিখা আক্তার। শারদীয় দুর্গোৎসবের তৃতীয় দিনে সারাদেশের মতো রাজশাহীতেও উৎসবমুখর পরিবেশে ভক্তি ও আরাধনার মধ্য দিয়ে পালন করা হয়েছে কুমারী পূজা। দেবীর কাছে সকলের মঙ্গল কামনা ও সমাজে নারীদের সমান মর্যাদার প্রত্যাশাই পালিত হয় দিনটি। রবিউল ইসলাম খোকনের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মিনার আলম আকাশ। ইন্দু প্রভাতা স্থিতলি বসেছেন কুমারী দেবীর আসনে, আর প্রথম শ্রেণীতে পড়া এই কুমারী শিশুকে পূজা দিচ্ছেন ভক্তরা। করোনার কারণে গেল দুই বছর দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছিল স্বল্প পরিসরে, কিন্তু এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। মায়ের কাছে আমরা সবার জন্য মঙ্গল কামনা করি বা মঙ্গল হোক দেশের, এটাই চাই। গত বছর বা তার আগের বছর যেভাবে পূজা আমরা সেলিব্রেশন করেছি, তো ওই রকম আর নেক্সট হোক বা এরকম কিছু চাই না। কুমারী পূজার মাধ্যমে আমরা হচ্ছে প্রত্যেকটি নারীর মধ্যে, কুমারীর মধ্যে আমরা মা দুর্গার প্রতিচ্ছবি দেখতে পাই। কুমারী পূজার মধ্যে দিয়ে আমরা নারী রূপে মায়ের পূজা করে থাকি, তো মায়ের কাছে চাওয়া এটাই, মা সবাইকে যেন সুখে রাখে, সবার মঙ্গল করে। নারীর মাঝে আছে দিব্য শক্তি আর কুমারীর পবিত্রতা ও সংযমের প্রতীক, তাই কুমারীকে ধরা হয় দেবী দুর্গার প্রার্থীর প্রতিনিধি। আর সেই দেবীর কাছে সকলের মঙ্গল কামনা ও সমাজে নারীদের সমান মর্যাদা প্রত্যাশায় পালন করা হয়েছে দিনটি। কুমারী পূজা উদ্দেশ্য একটাই, আমরা এজন্য করে থাকি যে কুমারীরা যান সমান অধিকার পায়, কুমারীরা যান সব কাজে তারা যান প্রতিষ্ঠিত হতে পারে এবং সবাই যান ভালো থাকতে পারে, এটাই আমাদের উদ্দেশ্য। স্বামী বিবেকানন্দ 1901 সালে ভারতের বেলুন মঠে কুমারী পূজার প্রচলন শুরু করেছিলেন। সাধারণত 1 থেকে 16 বছরের নারীকে কুমারী দেবী রূপে পূজা করা হয়। মিনার আলম আকাশ, পদ্মা টাইমস, রাজশাহী।